আবারও মন্দির নগরী উদয়পুরে দুঃসাহসিক চুরি ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে উদয়পুর সেন্টার রোড একটি গ্রসারি দোকানে চোরের দল হানা দিয়ে প্রায় দশ হাজার টাকা সামগ্রী সহ ক্যাশ বাক্স ভেঙে প্রায় সাত হাজার টাকা নিয়ে যায় পরবর্তীতে দোকানের মালিক গৌতম দাস মঙ্গলবার সকালে তার নিজ দোকানে এসে দেখতে পায় দোকান ঘরে টিনের বেড়া ভেঙে দোকানে চোরের দল হানা দিয়ে প্ল্যাগের ব্যান্ডেল কোল্ডড্রিংকস এর বোতল সহ বিভিন্ন দামি সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে যায় পরবর্তীতে দোকানের মালিক গৌতম দাস সাথে সাথে রাধা কিশোরপুর থানায় এসে চুরির ঘটনা জানান রাধা কিশোরপুর থানার পুলিশ চুরির অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় ঘটনাস্থলে পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এদিকে থানা থেকে কিছুটা ধরে রাতের আধারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠেছে পুলিশি টহল নিয়েও যদি গোমতী জেলা পুলিশ প্রশাসন থেকে উদয়পুর শহরে পুলিশের টহলদারি বাড়ানো হয় তাহলে মন্দির নগরী উদয়পুরে চুরির ঘটনা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে